আমাদেরকে দেখতে হবে ফেব্রুয়ারি গান্ধী মূর্তি পাদরে। বক্তব্য আমার নেই, আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্নে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে আমি ছিলাম তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমার কাছে অনেক দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দেওয়া হয়েছিল, এমনকি বলি ওই সময় তৃণমূল ছাত্র পরিষদে তিনবার তাদের যে প্রতিষ্ঠা দিবসের জন্য মোহাম্মদ আলী পার্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই প্রতিষ্ঠা দিবস পালন করতে হয়েছিল। এবং তারপরে এখানে ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং শুধু তাই নয় যে অরিন্দ রাউত এখানে বসে আছে, বিয়ার চৌধুরী আছে, চিনু হাজার চাইনিজ ফাইটার, এবং আমাদের তাপস রায়, তাপসদার সম্বন্ধে বিস্তৃত বক্তব্য আমার কাছে কোনো কিছু নেই। আমরাও দেখেছি ছাত্র পরিষদ মানে তাপস রায়ের কথা বলতে হতো, আমরা দেখেছি অশোক দেব, আমরা জয়ন্ত ভট্টাচার্য দেখেছি, আমরা সেদিনকে কুমুদ ভট্টাচার্যের কথা বলতো। আসল কথা হচ্ছে যারা ছাত্রদের জন্য কিছু করার মানসিকতা তৈরি, তার মধ্যে তাপস রায় এখানে উপস্থিত আছে, মদন মিত্র এসেছেন, অনেক ভালো করে আপনাদেরকে বলবেন। আমি শুধু বলি যে এটা ঠিক সুদীপ রাহা থেকে শুরু করে সন্ন্যরা এবং সর্বোপরি কুণাল ঘোষের বক্তব্য আপনারা সকলে শুনেছেন, তাপস রায়ের বক্তব্য শুনেছেন, চিনু হাজারের বক্তব্য এবং প্রিয়া চৌধুরীর বক্তব্য শুনেছেন, প্রিয়দর্শিনীর বক্তব্য শুনেছেন। আপনারা শুধু শুনেছেন, আপনাদের একটাই কথা, ছাত্র পরিষদ আমি গম্ভীর করে শেষ করবো, আমাদের একটাই কথা একটাই সংকল্প, আগামী 28শে আগস্ট ছাত্র পরিষদের সমাবেশে ছাত্ররা তো যাবেই, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত প্রত্যেককে সেখানে যেতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আসতে হবে। এই কটি কথা বলে যারা উপস্থিত আছেন এবং অনেকে চলে গেছেন প্রচন্ড গরম, আর আমি একটা আপনাদের সকলে হয়ে বারবার আমার আমাদের মুখ ছাত্র বন্ধু ছাত্র বলছিলেন যে এখানে ভেতরে যে মিটিং এর সভার আয়োজন করা হয়েছিল যেটা করেছিলেন চিনু হাজরা, বরুণ হাজরা, যিনি ছাত্র পরিষদের প্রত্যক্ষভাবে আজও আমাদের সঙ্গে আছেন, কিন্তু এখানে ওপরে ব্লকের মিটিং হয় না, আর ছাত্র পরিষদ যেখানে তাপস রায়, কুণাল ঘোষ, মদন মিত্ররা উপস্থিত সেখানে আমি মিটিং হতে পারে না। তাই আপনারা সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার।